নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি হোলসেল এবং রিটেল কোথায় সালোয়ার পিসের মার্কেট আছে। আমার কাছে অনেকদিন আগেই কমেন্ট এসেছিলো, দিদি ভাই কোথায় সালোয়ার পিসের মার্কেট আছে একটু ভিডিও করবে। তাই আজকে চলে এসেছি সেই মার্কেটে। এই মার্কেটটা কোথায় আছে তোমাদেরকে আগে বলে দিই। এই মার্কেটটা হলো সদাশুক কাটরা। এই সদাশুক কাটরার মার্কেটের ভিডিও আমার চ্যানেলে প্রচুর দেওয়া আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। গত একদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটাও কিন্তু এই মার্কেটের ভিডিওই দিয়েছিলাম। সেই ভিডিওতে ছিল ছিটের মার্কেট, মানে হোলসেল এবং রিটেল ফেব্রিক মার্কেট। তো সেটা এই গলির মধ্যেই দিয়েছিলাম, মানে সদাশুক কাটরার মার্কেটে ঢুকে এক নাম্বার গলি দিয়ে ঢুকেই যে গলিটা আমি দেখিয়েছিলাম সেই মার্কেটের ভেতরেই। তবে সেই গলিতে ঢুকে ছিটের মার্কেটে গেছিলাম বাঁ দিকে, আর আজকে আমি চলে এসেছি সোজা, একেবারে এক নম্বর গেট দিয়ে ঢুকে সোজা একদম হচ্ছে এই চুড়িদার পিসের মার্কেট। এখানে তোমরা হোলসেল এবং রিটেল সবই পেয়ে যাবে, তবে হোলসেল নিলেও যা দাম আর রিটেল নিলেও তাই দাম। মানে রিটেল ধরো এক পিসের দাম পড়ছে, আমি মিনিমাম বলছি 450 থেকে শুরু 350, যে যেমন নেবে আপ টু 1000, 1200, 1500, অনেক আছে রেঞ্জ। তো যেমন তোমরা চাইবে, রিটেলও আছে আবার হোলসেলও একই দাম এক একটা দোকানে, আবার দামটা অনেক দোকানে একটু ডিফারেন্স হয়ে যাচ্ছে। তবে এই মার্কেটে কিন্তু এই কাজ করা সালোয়ার পিসই আছে। কটনের যদি তোমরা নিতে চাও কটনের মার্কেট আলাদা আছে। এই মার্কেটটাতে শুধুমাত্র সালোয়ার পিস যেগুলো পাওয়া যাচ্ছে সবই কিন্তু কাজ করার মধ্যে। এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটাতে শুধুমাত্র চুড়িদারের পিস এরকম লাট লাট রাখা আছে। আর এই গলির মধ্যে কিন্তু ছিটের মার্কেটও আছে, কাজ করা যে সমস্ত ছিটগুলো হয় এখান এই ছিটগুলো থেকে শাড়ি এবং চুড়িদার সবই করা যায়, ওয়ান পিস সব কিছুই হয়। তো এখানেই কাজ করা ছিটের তোমরা দোকান পেয়ে যাবে, যারা দোকানের জন্য বা নিজেদের বাড়ির জন্য নিতে চাও। এখানে কিন্তু সুন্দর সুন্দর কাজ করা
ছিট পেয়ে যাবে, মানে কোনো অনুষ্ঠান বাড়িতে পরে যাওয়ার জন্য শাড়ি বা চুড়িদার, ওয়ান পিস বা বড় গাউন বানাতে পারবে সেই ধরনের কাজ করা ছিট এখানে পেয়ে যাবে। আর তার সাথে সাথে তো তোমরা এই সালোয়ার পিসের দোকান পেয়ে যাচ্ছ। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বাকি পুজো। যারা পুজোর জন্য দোকানের মাল তুলতে চাইছো সালোয়ার পিসের, তারা চলে আসতে পারো এই মার্কেটে। অসম্ভব সুন্দর সুন্দর চুড়িদার পিস পেয়ে যাবে তোমরা এখানে। আর যারা নিজেদের জন্য বানাতে চাও তারা তো চলেই আসবে, এখানে এক পিসও পেয়ে যাবে তোমরা, কিন্তু হোলসেল রেটেই পেয়ে যাবে। এবার তোমাদেরকে ঠিকানাটা বলে দিই কীভাবে আসবে। যারা হাওড়া থেকে আসতে চাও তারা এমজি রোডে নেমে গুরুদুয়ারের উল্টো দিকে একটা মার্কেট আছে সদাশুক কাটরা মার্কেট, সেই মার্কেটের এক নম্বর গলি দিয়ে ঢুকবে। আর যারা শিয়ালদা থেকে আসতে চাও তাদেরকেও বলছি, তারা গুরুদুয়ারে নামবে, গুরুদুয়ারে নেমে ওই যে মার্কেটে উল্টো দিকে মার্কেটটা আছে ওই মার্কেটে তোমরা এক নম্বর গলি দিয়ে, মানে এক নম্বর গেট দিয়ে ঢুকবে, ঢুকেই এই মার্কেটটা তোমরা পেয়ে যাবে একদম সোজা। এই মার্কেটটা একদম তোমার বের হচ্ছে 11 নম্বর গেটে। এই ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো যারা চাইছে তাদের দোকানের জন্য মাল কিনতে অথবা বাড়ির জন্য মাল কিনতে, তাহলে তাদের কাছে পৌঁছে যাবে শুধুমাত্র তোমাদের শেয়ারের মাধ্যমে। আর কমেন্ট করতে কেউ ভুলবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর পারলে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে।